নমস্কার বন্ধুরা, লাবণীস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভোলা মাছের পাতুরির রেসিপি। আপনারা দেখুন পাতুরির আলু এবং মাছটা কত সুন্দর নরম হয়েছে, গরম ভাতের সঙ্গে এটি খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। এখানে আমি চারটে ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছগুলিকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে 1 টেবিলস্পুন নুন আর 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। মাছগুলিকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু খুব পাতলা করে কেটে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু খুবই পাতলা করে কেটেছি। 5টা কাঁচা লঙ্কা 4 ফালি করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, 6 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। যেহেতু আমি মাছের মধ্যে মশলাগুলো দিলাম, এবার আমি 1/2 টেবিলস্পুন নুন মাছের মধ্যে দিয়ে দেব। এবারে আমি মাছের মধ্যে আলু আর 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটাকে সব মশলার সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবার আমি একটা কলা পাতা নিয়ে তাকে আগুনে ভালো করে সেকে নেব, যাতে কলা পাতাটা ভাঁজ করার সময় ছিঁড়ে না যায়। দেখুন কলা পাতাটা বেশ নরম হয়ে এসেছে। এবার আমি ওভেনের ওপর তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার উপর কলা পাতাটা পাতিয়ে দেব। 1 টেবিলস্পুন সর্ষের তেল কলা পাতার উপর দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নেব। দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার আমি মাছের সঙ্গে মাখানো মশলাটা একে একে কলা পাতার উপর পাতিয়ে দেব। প্রথমে আমি আলুগুলোকে পাতিয়ে নিলাম। এবার আমি আলুর উপরে মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। এবার প্লেটে থাকা মশলাটা মাছের উপর দিয়ে দেব। এবার আমি দুটো পাকা লঙ্কা মাছের ওপর দিয়ে দিলাম আর অল্প একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি পাতাটাকে খুব ভালোভাবে মুড়ে নেব। দেখুন পাতাটাকে খুব ভালোভাবে মুড়ে নিলাম। এবার ওপর থেকে ঢাকনা দিয়ে দেব।
দেখুন পাতাটাকে সুন্দরভাবে ঢেকে দিলাম যাতে খুলে না যায়। এবার আমি গ্যাস অন করে দেব। এবার আমি লো ফ্লেমে 10 মিনিট কুক করে নেব। দেখুন এই যে তেল বার হচ্ছে তার মানে এক পিট কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এবার আমি এটাকে উল্টে দেব। উল্টানোর সময় খুন্তি দিয়ে একটু হালকাভাবে তুলে নিয়ে উল্টে দেব। এটা উল্টাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, খুলে যাওয়ার ভয়ও থাকবে না। এই পিঠটাকেও আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কলাপাতার কালার দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি ওই পিঠটা উল্টে নেব। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে দেব। কলাপাতাটা খুলে দেখাই, দেখুন কত সুন্দর ভাপা হয়েছে। ভাপাটা থেকে কলাপাতার সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি সার্ভিং প্লেটে তুলে নেব। তাহলে দেখুন রেডি হয়ে গেল আমার ভোলা মাছের পাতুরি। মাছটাকে আমি গরম ভাত, পেঁয়াজ আর লেবু দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নতুন রেসিপির ভিডিও আপডেট পেতে আপনারা সবাই খুব ভালো থাকবেন।